প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি গুরুকুল অনলাইন লার্নিং এ আমি সাথে আছি রাকেশ শর্মা আমরা গতি পড়ছিলাম এবং আজকের ক্লাসে আমরা বেসিক্যালি শিখব যে দ্রুতি বেগ এবং গড় দ্রুতি আর গড় বেগ তো তোমাদের যদি মনে থেকে থাকে যে আগে আমরা যে উদাহরণটা দিচ্ছিলাম ডিসপ্লেসমেন্ট বা স্মরণ এবং তার সাথে দূরত্ব এই জিনিসটা বোঝার জন্য তো ওইখান থেকে আমরা আসলে শুরু করব যে আমরা বলতেছিলাম যে এখানে তোমার বাসা যদি হয় আর যদি এখানে তোমার স্কুল হয় তাহলে এই যে গতিপথ এই গতিপথে তুমি কতভাবে যেতে পারো ধরো যে তোমার পথটা যদি আকাবাকা হয় যাওয়ার এবং সেইভাবে তুমি যদি স্কুল বাসা থেকে স্কুলে যাও এবং সেই সময় তোমার ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করা লাগে এটা দূরত্ব কিন্তু যে স্মরণটা হবে সেটা অবশ্যই হবে যে তুমি কতটুকু ডিসপ্লেসড হচ্ছ অর্থাৎ তোমার বাসার থেকে এই স্কুল পর্যন্ত সরলরৈখিক যে দূরত্ব এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব এবং এটা তখন আমরা বলবো স্মরণ তো আমরা এই ক্ষেত্রে যদি বের করতে চাই যে দ্রুতি কত হবে আর বেগ কত হবে তাহলে আমাদের অবশ্যই সময় দরকার আমরা ধরে নিচ্ছি যে যখন তুমি আহ ছয় কিলোমিটার জার্নি করো এইভাবে ডিস্টেন্সটা ট্রাভেল করো তখন আমরা ধরে নিলাম যে তোমার টু আওয়ার সময় লাগে আর যখন তুমি এখানে আহ দুই কিলোমিটার চলে যাও তো আমরা ধরে নিচ্ছি ওই ক্ষেত্রে তোমার ওয়ান আওয়ার সময় লাগে এবার আমরা যদি দেখি যে এখানে অ্যাকচুয়ালি তোমার দ্রুতি কত তাহলে আমরা জানি যে দ্রুতি আসলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় তো আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারবো 6 সিক্স কিলোমিটার ডিভাইডেড বাই টু আওয়ার টু আওয়ার তার মানে আসলে থ্রি কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে তোমার দ্রুতি আর যদি তুমি এখানে বেগ বের করতে চাও তাহলে কোনটা কাউন্ট করা লাগবে কাউন্ট করা লাগবে হচ্ছে স্মরণটা কত এখানে স্মরণ কত স্মরণ রেখিক যে দূরত্ব সেটা হচ্ছে স্মরণ সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে এটা হচ্ছে টু কিলোমিটার পথ এবং আমরা বলতেছি যে এখানে যেতে তোমার সময় লাগছে হচ্ছে ওয়ান আওয়ার সেক্ষেত্রে আমরা জানি যে এখানে ওয়ান আওয়ার এভাবে যদি তুমি ভাগ করো অর্থাৎ স্মরণ স্মরণ বাই সময় করো তাহলে এখানে তুমি পাচ্ছ টু কিলোমিটার পার আওয়ার তো এই হচ্ছে আর কি স্মরণ ধরে এবং দূরত্ব ধরে যে দ্রুতি এবং বেগ বের করছো তুমি এটার বেসিক ডিফারেন্সটা দেখতে পাচ্ছ যে তুমি এই একই পথ যাচ্ছ ঠিকই কিন্তু এখানে তোমার দ্রুতি এবং বেগ আলাদা আসছে ব্যাপারটাকে আমরা আরেকটু অন্যভাবে দেখব আমরা একটি ঘটনা চিন্তা করব সেখানে মনে করো এটা তোমার বাসা এবং এই জায়গাটাতে তুমি তোমার ফ্রেন্ডকে দাওয়াত দিছো ইনভাইট করছো তোর বাসা হচ্ছে এখানে এন্ড এই তোমার ফ্রেন্ডের বাসা তোমার বাসা থেকে ধরছি যে কিলোমিটার দূরে তো বাইসাইকেলে করে তোমার বাসায় আসবে তো এই হচ্ছে ওর বাইসাইকেল এই হচ্ছে তোমার ফ্রেন্ড তো এ যখন একটা কাজ করবে কি এ যখন সময় গণনা শুরু হবে তখন ও বাইসাইকেল জার্নিটা শুরু করবে করার পর প্রথমে তোমার বাসা পর্যন্ত আসবে কিন্তু তোমার বাসাতেই থেমে যাবে না কারণ ওকে আরেকটা জায়গায় যেতে হবে দূরে একটা জায়গায় একটা আইসক্রিম শপ আছে তো তোমার বন্ধুর আইসক্রিম খেতে খুবই ভাল লাগে তো চাইবে যে ও আইসক্রিমটা খেয়ে তারপরে তোমার বাসায় যে সময় কাটাবে আর কি তো কি করলো এই তারপরে ও এখান থেকে কন্টিনিউ করলো করে এখানে আইসক্রিম শপ পর্যন্ত গেল তো আমরা ধরে নিচ্ছি যে এই আইসক্রিম শপটার দূরত্ব হচ্ছে এইট কিলোমিটার এবং এই সম্পূর্ণ যাত্রাটা অর্থাৎ এখান থেকে ওর বাসার থেকে তোমার বাসা ক্রস করে ও আইসক্রিম শপে গেল আইসক্রিম শপ থেকে আবার ফেরত আসলো তোমার তোমার বাসাতে এবং এই পুরাটার জন্য সময় লাগে আমরা ধরে নিলাম যে টু আওয়ার সময় লাগছে এখন আমাদের বের করা দরকার যে আসলে দ্রুতি কত বা বেগ কত হচ্ছে আমরা সহজে বের করতে পারি দ্রুতি কত হবে অতিক্রান্ত দূরত্ব মোট দূরত্ব বাই সময় তাই না তো আমরা এখানে মোট দূরত্বটা হিসাব করি এখানে টু কিলোমিটার তারপরে কি করছে ব্যাক আসছে তাহলে আমরা যদি এখানে করি টু প্লাস এইট প্লাস এইট আর মোট সময় কত লাগছে টু আওয়ার্স তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আঠারো ভাগ দুই অর্থাৎ এখানে তার দ্রুতি আসতেছে 9 কিলোমিটার পার আওয়ার আর যদি আমি এখানে বেগের কথাটা চিন্তা করি তাহলে একটা জিনিস দেখো যে অ্যাকচুয়ালি বেগের ক্ষেত্রে আমার তো পুরো যে দূরত্বটা অতিক্রম করছে যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে এটা লাগছে না আমার লাগছে কি স্মরণ কতটুকু ও ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে ডিসপ্লেসড হয়েছে খেয়াল করো যে ও পুরো জার্নিটা এখান থেকে শুরু করেছে তারপরে সব কিছু ঘুরে টুরে এসে তোমার বাসায় এসে হচ্ছে ও এসে থেমে গেছে তার মানে এখানকার যে ডিস্টেন্স সেই টুকু পরিমাণও ডিসপ্লেসড হয়েছে তাহলে এই স্মরণটা কি হবে আমরা জানি এটা হচ্ছে স্মরণ বাই সময় স্মরণটা কি তাহলে স্মরণটা হচ্ছে টু কিলোমিটার এবং এই পুরো জার্নি তো করেছে কতটুকু সময় নিয়ে করেছে মোট টু আওয়ার ধরেই করেছে তো এখানে খেয়াল করো টু ডিভাইডেড বাই টু মানে বেগ আসছে হচ্ছে ওয়ান কিলোমিটার পার আওয়ার তো এখন দেখো যে এখানে একটু কনফিউজ হওয়ার একটা সম্ভাবনা আছে যে এখান থেকে পুরা জার্নি করার কারণে আমাদের দ্রুতি আসলো নাইন কিলোমিটার পার আওয়ার এটা অনেকটাই রিলেট করা যায় কিন্তু এই পুরা জার্নি করতে টু আওয়ার সময় লাগে এবং যখন তোমার বাসায় এসে পৌঁছালো এবং এই সবকিছু ক্যালকুলেট করার পরে বেগ আসলো হচ্ছে ওয়ান কিলোমিটার পার আওয়ার এটা কিভাবে সম্ভব কিন্তু তোমরা যারা একটু চিন্তা করেছো তারা ফাঁকটা কিন্তু ধরে ফেলেছো যে অ্যাকচুয়ালি কতটুকু ডিসপ্লেসড হয়েছে যদি তোমার ডিসপ্লেসমেন্টের বা ধারণাটা পরিষ্কার হয়ে থাকে তাহলে অলরেডি তোমরা জেনে বুঝতে পেরেছ যে হ্যাঁ তাই তো ও ডিসপ্লেসড হয়েছে টু কিলোমিটার তো ওর বেগ যদি ওয়ান কিলোমিটার পার আওয়ার হয় তাহলে প্রথম আওয়ারে গিয়েছে এক কিলোমিটার এবং তারপরের আওয়ারে আবার গিয়েছে এক কিলোমিটার তার মানে ইয়েস ও তোমার বাসায় পৌঁছানো পর্যন্ত টু কিলোমিটার ডিসপ্লেসড হয়েছে এবং ওয়ান কিলোমিটার পার আওয়ার যদি ওর বেগ হয় তাহলে এই ডিসপ্লেসমেন্টটাকে এই ঘটনাটাকে এই বেগটা স্যাটিসফাই করে তো এই যে ব্যাপারটা আমরা দেখলাম দ্রুতি এবং বেগ আলাদা হচ্ছে তার সাথে আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম যে আমরা পুরো ইভেন্টটাতে ঠিক এক এক সময় তো এক এক ধরনের বেগ হয় কারণ ও তো নিশ্চয়ই একই কনস্ট্যান্ট ভেলোসিটিতে আগাচ্ছে না কোনো সময় বেগ বাড়াচ্ছে কোনো সময় বেগ কমাচ্ছে কিন্তু খেয়াল করো যে আমরা একটি মাত্র মান পেয়েছি তার মানে কি তার মানে পুরো ঘটনাতে যত রকম বেগ আছে ওই সবগুলোকে আমরা একটা কমন ভাগে ভাগ করে নিয়েছি আমরা স্প্লিট করে নিয়েছি যে যদি এরকম ঘটনা ঘটে এরকম একটা ঘটনা ঘটে এবং নাইন কিলোমিটার পার আওয়ারে যদিও যাইতে থাকে তাহলে আলটিমেটলি টু আওয়ারে এইটিন কিলোমিটার পাস করতে পারবে ট্রাভেল করতে পারবে বা যদি ডিসপ্লেসমেন্ট টু কিলোমিটার হয় তাহলে ওয়ান কিলোমিটার পার আওয়ার যদি ওর বেগ হয় তাহলে ওই ডিস্টেন্সটা এইরকম টু আওয়ারে ট্রাভেল করতে পারবে তো আসলে আমরা এক্স্যাক্ট কোন বেগ বা এক্স্যাক্ট কোন দ্রুতি এক্স্যাক্ট কোন টাইমের দ্রুতি বা বেগ বের করছি না পুরো ঘটনার সাপেক্ষে একটা গড় বেগ বা গড় দ্রুতি অর্থাৎ অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি বের করছে আমরা বাস্তবিক ক্ষেত্রে যখনই এই ধরনের বেগ বা দ্রুতি বের করি আমরা সাধারণত পুরো ঘটনাটাকে একটা প্রপার ডিস্ট্রিবিউট করে দিই সময়টাতে ডিস্ট্রিবিউট করে দিই এবং আমরা সব সময় গড় দ্রুতি এবং গড় বেগ বের করে থাকি আর যদি ইনস্ট্যান্ট সময়ে কোনো বেগ বা দ্রুতি বের করা লাগে তাহলে এর জন্য আসলে আরেকটা পদ্ধতি আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো তো বেসিক্যালি আমরা দ্রুতি বেগের সাথে সম্পর্ক এবং গড় দ্রুতি এবং গড় বেগ জানতে পারলাম তোমাদের জন্য এখন আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে আরেকটা এরকম এটা একটু কনসেপচুয়াল একটা কোশ্চেন এটা থেকে আশা করি দ্রুতি সংক্রান্ত এবং বেগ সংক্রান্ত আরো কিছু ধারণা কনসেপ্ট পরিষ্কার হবে যে একটা 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 তুমি তুমি ঢিল ঢিল এভাবে সুতার সাথে বেঁধে এভাবে ঘুরাচ্ছ এভাবে যদি তুমি ঘুরাও প্রশ্নটা হচ্ছে এই ঢিলটা দ্রুতিতে আছে নাকি সম বেগে আছে উত্তরটা তুমি যদি একটু চিন্তা করো তাহলেই বুঝতে পারবা তুমি যদি এই ঢিল ছড়াটাকে টপ ভিউ চিন্তা করো তাহলে বৃত্তাকার গতি পাবা একটা এখানে পাথরটা করো যে এই সব সময় দিকের পরিবর্তন হচ্ছে রাইট যদি পরিবর্তন হয় তার মানে এখানে বেগের চেঞ্জ হচ্ছে অসম বেগে আছে তার মানে এটা সমবেগ না বাট ইয়েস যদি এটা আহ একই ভাবে ঘুরেতে থাকো তুমি একই মোশনে ঘুরাতে থাকো তাহলে এটা সমদ্রুতি হওয়া সম্ভব কিন্তু এটা সমবেগ হবে না কারো কেননা বেগের দিকের চেঞ্জ হচ্ছে আবার যদি এই কোশ্চেনটার সাথে অ্যাড করে দিই যে তুমি হঠাৎ করে ধরো যে এটা এই ডিলটা ছেড়ে দিলা হঠাৎ করে ঘুরাইতে ঘুরাতে ছেড়ে দিলা তাহলে কি ঘটনা ঘটবে এটা কি সমদ্রুতিতে যাবে নাকি সমবেগে যাবে আমরা ধরে নিব যে বাতাসের বাধা মাদ্যকর্ষণ জনিত বলটল কিছু নাই তো এই রকম একটা ঘটনায় যদি তুমি এই ঢিলটাকে হঠাৎ করে ছেড়ে দাও তাহলে কি হবে তাহলে আসলে ওই ঢিলটা সমবেগে যেতে থাকবে একটা নির্দিষ্ট দিকে সমবেগে যেতেই থাকবে আমরা যখন নিউটনের গতিসূত্র পড়ব তখন এই ব্যাপারটা সম্পর্কে আরো পরিষ্কার ধারণা লাভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসে আমরা বেসিক্যালি দ্রুতি বেগ এবং গড় দ্রুতি গড় বেগ এই সংক্রান্ত ধারণাটা পরিষ্কার করতে চেয়েছি হোপফুলি তোমাদের হেল্প হয়েছে এর পরবর্তী ক্লাসে আমরা আপেক্ষিক বেগ এটা নিয়ে আলোচনা করব। দেখা হবে ধন্যবাদ